নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো কার্ড রাইস একেবারে সাউথ ইন্ডিয়ান স্টাইলের অথেন্টিক কার্ড রাইস আজকে আমি তৈরি করব খুব সহজে খুবই চটপট তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে খানিকটা ভাত এটা লেফট ওভার ভাতও নেওয়া যেতে পারে অথবা ফ্রেশ করে তৈরিও করে নেওয়া যেতে পারে এরপরে আমি অর্ধেক বাটির বেশি বেশি দুধ এই ভাতের মধ্যে দিয়ে দিলাম তবে হ্যাঁ ভাত এবং দুধ দুটোই কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে এরপরে এই দুধের সাথে ভাতটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে দইটাও নিতে হবে রুম টেম্পারেচার পরে আমি নিয়ে নিয়েছি টক দই তো প্রথমে আমি এক বাটি টক দই এখানে দিয়ে দিলাম ভাতের মধ্যে এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তো এই দইটাকে ভাতের সাথে মেখে নিতে হবে তো ভাতটা একটু শুকনো শুকনো লাগছে বলে আরও হাফ বাটি দই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে ভাতের সাথে দইটাকে মেখে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে মেখে নিয়ে এবারে পনেরো মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম এক চামচ গোটা সর্ষে এদিকে নিয়ে নিয়েছি এক চামচ বিউলির ডাল আর এক চামচ ছোলার ডাল এরপরে এই দুই রকম ডালই আমি এই সর্ষের সাথে দিয়ে দিলাম এরপরে সর্ষে আর দু রকম ডাল আমি প্রথমে ভালো করে ভেজে নেব তো এটা ভাজতে ভাজতে বেশ একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কুড়িয়ে নেওয়া আদা আর একটা কাঁচা লঙ্কা কুচি এরপরে এই আদা আর কাঁচা লঙ্কা কুচিটাও আমি ভেজে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এরপরে দিয়ে দিচ্ছি এখানে দুটো গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে আর দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ কারিপাতা তো এই কারিপাতা আর শুকনো লঙ্কাটাকেও আমি এরপরে কিছুক্ষণের জন্য ভেজে নেব তো এটাও কিন্তু ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে সব শেষে আমি দিয়ে দেবো হাফচা চামচ হিং তো হিংটাকে দিয়েও আমি একটুক্ষণ এটাকে ভেজে নেবো তো এটাকে ভালো করে ভেজে নিয়ে গ্যাসটাকে আমি অফ করে দেবো এরপরে এটাকে একটু ঠান্ডা হতে আমি সময় দেব তো এদিকে পনেরো মিনিট হয়ে গেছে ভাতের ঢাকনাটা খুলে নিলাম আর যে তারকাটা আমি রেডি করেছি সেই তারকাটা আমি এই ভাতের মধ্যে দিয়ে দিলাম এরপরে এই খুব ভালো করে এই ভাতটাকে আমি এই তরকার সাথে মেখে নিচ্ছি তো খুব ভালোভাবে এটাকে আমি মেখে নিলাম এরপরে এটাকে আমি আবারও আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো তবেই কিন্তু একেবারে সাউথ ইন্ডিয়ান স্টাইলের অথেন্টিক কার্ড রাইসের টেস্ট পাওয়া যাবে তো আধ ঘন্টা পরে ঢাকনাটা খুলে নিলাম এরপরে এটাকে গার্নিশ করে আমি সার্ভ করে দিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টে কার্ড রাইস আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন আর পারলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন